এবারের ঈদুল আজহা সিলেটবাসের জন্য পরিপূর্ণ আনন্দ বয়ে আনতে পারেনি অতিবৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী ও আশপাশের অন্তত পাঁচ উপজেলায় দুই লক্ষাধিক মানুষ ঈদের সময় পানিবন্দি জীবন কাটাচ্ছেন তারা পাহাড়ি ঢলে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি তলিয়া আছে বেশ কয়েকটি উপজেলা রাস্তাঘাট বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সিলেট সংবাদদাতা এস সুটন সিংহের প্রতিবেদন জানাচ্ছেন শামিমা ইসলাম ঈদের দিন ভোর থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয় সাড়ে চার ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় সিলেট নগরীর অনেক এলাকা রাস্তাঘাট ডুবে পানি ঢুকে পড়েছে অনেকের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভারী বর্ষণে সিলেট নগরীর বিমানবন্দর রোড তলিয়ে গেছে এছাড়া পায়রা বাগবাড়ি যতরপুর উপশহর মেন্দিবাগ হাউজিং এস্টেট শামিমাবাদ সহ নগরীর নদী তীরবর্তী অন্তত দশটি ওয়ার্ডের অনেক সড়কে হাঁটুর উপরে পানি এই অবস্থায় চরম ভোগান্তিতে ঈদের দিন পার করেছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন সে কষ্ট এখনো আছে পানিবন্দি মানুষের মনে নেই ঈদ আনন্দ আমরা রাত থাকি সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জলাবদ্ধতার কারণে আমরা ঈদগাহ গিয়ে জামারটা পড়তে পারছি না এরপরে ঈদের আনন্দটা খুব মাটিয়ে গেছে গিয়া আমি দিকে আমার ফুল রাস্তাঘাট পড়ে এমন কি আমার নিচের একতলা বাসা ফুল উজানের পাহাড়ি ঢলে সিলেটের সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি তিনটি পয়েন্টে বিপদ সীমার ওপরে বইছে তলিয়ে আছে সীমান্তবর্তী গোয়েনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার রাস্তাঘাট জেলা সদরের সাথে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তবে সার্বিক বন্যা পরিস্থিতিতে মোকাবেলায় সিটি কর্পোরেশন সব রকম ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে আমাদের টিম পথে যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে ঈদের দিনের অতি বৃষ্টি সিলেটবাসীর জীবনে বিষাদ বই এনেছে এমন বিষাদের ঈদ চন্না সিলেটবাসী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ